আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সামনে বিশেষ কিছু স্বপ্নের কথা বলবো, যে স্বপ্নগুলো দেখলে আপনার মনের আশা পূর্ণ হতে চলেছে বুঝতে পারবেন, অর্থাৎ অচিরেই আপনার মনের আশাগুলো পূর্ণ হবে যে স্বপ্নগুলো দেখলে। তো প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই স্বপ্নগুলো কি। প্রিয় দর্শক, তার আগে আমি যে বিষয়টা আমি জানাতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বপ্ন নবুয়াতে 46 ভাগের 1 ভাগ স্বপ্ন সত্যি হয়। বিশেষ করে নবী রাসূলগণ স্বপ্ন দেখেছেন, আউলিয়া কেরামগণ স্বপ্ন দেখেছেন। মানুষ স্বপ্ন দেখবে, আল্লাহ বিভিন্ন রকম বিষয়গুলো স্বপ্নে মানুষকে জ্ঞাত করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন দেখেছেন, সমস্ত নবীগণ স্বপ্ন দেখেছেন, কোরআন পাকেও আল্লাহ পাক এ বিষয়ে উল্লেখ করেছেন। তো স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের সামনে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি এর বিখ্যাত খাব গ্রন্থ থেকে আমি নিয়েছি। স্বপ্নের আজকে যে বিষয়টা আপনাদেরকে জানাবো, সেই বিষয়টা হলো যে মনের আশা পূরণ হয় যে স্বপ্নগুলো দেখলে। প্রিয় দর্শক, 1 নম্বরে যদি আপনি হজ করতে দেখেন, তাহলে অচিরেই বুঝবেন খুব দ্রুতই আপনার মনের আশা পূরণ হতে চলেছে। যদি আপনি সাদা কাগজ দেখেন, একদম পিওর সাদা কাগজ দেখেন, তাহলে খুব দ্রুতই আপনার মনের আশা পূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যদি আপনি দেখেন শিকার করতে যাচ্ছেন, কোথাও শিকারে বের হয়েছেন, তখন বুঝতে হবে আপনার মনের আশা খুব দ্রুতই সফল কাম হবে, আপনি মনের আশাগুলো পূরণ হবে। যদি আপনি দেখেন একজন যুবতী মেয়ের সাথে আপনি সহবাস করছেন, তাতেও মনের আশা পূর্ণ হবে। যদি আপনি দেখেন হরিণ, হরিণ দেখলে ভালো, আর হরিণকে যদি দৌড়াদৌড়ি করতে দেখেন, তাহলে খুব দ্রুতই মনের আশা পূর্ণ হবে। প্রদর্শক, যদি আপনি বাতাস দেখেন, ধীরে ধীরে বাতাস বইছে, এমন যদি দেখেন, তাহলে খুব দ্রুতই মনের আশা পূর্ণ হবে। যদি আপনি পাখিকে উড়তে দেখেন, পাখি যদি উড়ছে আকাশে মনের আনন্দে, তাহলে আপনার মনের আশা পূর্ণ হবে। প্রিয় দর্শক, যদি আপনি নিজেকে পান খেতে দেখেন, পান খাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার মনের আশা পূর্ণ হবে। এবং যদি আপনি পরিষ্কার পানি পান করতে দেখেন, পরিষ্কার পানি পান করতে যদি দেখেন, তাহলে মনের আশা পূর্ণ হবে। এবং নৌকায় যদি আপনি যাত্রা করতে দেখেন, কোথাও যাচ্ছেন নৌকায়, তাহলেও মনের আশা পূর্ণ হবে। এবং নিজেকে যদি আপনি খাওয়াচ্ছেন, নিজে নিজে খাচ্ছেন, তাহলে মনের আশা পূর্ণ হবে। প্রিয় দর্শক, যদি আপনি বড় বড় নখ দেখেন, নখগুলো অনেক বড় হয়ে গেছে এমন দেখেন, তাহলেও আপনার মনে আশা পূর্ণ হবে। যদি বড় বড় মাছ দেখেন, মনের আশা পূর্ণ হবে। এবং নামাজ পড়তে দেখলে আপনার মনের আশা পূর্ণ হবে, সুবহানাল্লাহ। এবং আপনি যদি চিংড়ি মাছ দেখেন, চিংড়ি মাছ ছোট হোক বড় হোক যদি দেখেন, মনের আশা পূর্ণ হবে। এবং যদি আপনি আলেম দেখেন, আলেম যদি খুশি অবস্থায় দেখেন, মনের আশা পূর্ণ হবে। এবং যদি বিশাল অট্টালিকা দেখেন, অনেক বড় বড় অট্টালিকা যদি আপনি দেখেন, মনের আশা পূর্ণ হবে। খেজুর দেখলে মনের আশা পূর্ণ হবে। যদি আপনি ঘুড়ি, ঘোড়ার সাথে যে ঘুড়ি, সেই ঘুড়ি দেখেন, তাহলে আপনার মনের আশা খুব দ্রুতই পূর্ণ হবে এবং আপনি ধন্যবান হবেন, সম্পদ বাড়বে। প্রিয় দর্শক, যদি আপনি চা পান করতে দেখেন, তাহলে মনের আশা পূর্ণ হবে। প্রিয় দর্শক, যদি আপনি গর্ভবতী কোনো নারীকে দেখেন, তাহলে অচিরেই আপনার মনের আশা পূর্ণ হবে। তো প্রিয় দর্শক, এই সব স্বপ্নগুলো যদি আপনি দেখেন, আপনার খুব দ্রুতই মনের আশা পূর্ণ হবে। তো প্রিয় দর্শক, আমার কাছে যদি কোনো প্রশ্ন করতে চান, কমেন্ট বক্সে আমাদেরকে জানান যে কোনো স্বপ্ন নিয়ে। ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও আকারে হোক বা কমেন্ট আকারে হোক আপনাদেরকে জানাবো। এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আপনার সমস্ত স্বপ্নের ব্যাখ্যা ইনশাআল্লাহ কোরআন হাদিস মোতাবেক দেওয়ার চেষ্টা করবো।